हरे कृष्ण सुधी भक्तमंडली आगामी 8 नवेम्बर 2022 मंगलवार पूर्णग्रास चंद्रग्रहण बांग्लादेश भारत एवं अमेरिका दृश्यमान है। सारा विश्वर चंद्रग्रहण समयसूची एवं ग्रहण के समय की करा जाए की निषेध एवं चंद्रग्रहण शेषे गंगा स्नान मंत्र ए सकल विषय ये भिडियोते आलोचना करा हबे। पूर्णग्रास चंद्रग्रहण 8 नवेम्बर 2022 मंगलवार भारत बांग्लादेश अस्ट्रेलिया एवं अमेरिका दृश्यमान हबे। ग्रहणेर मात्रा 1.363 अर्थात पृथिवीर छायार द्वारा सम्पूर्णभावे आच्छादित थाकबे चंद्र। पूर्णग्रास स्थितिकाल 1 घंटा 26 मिनट। ग्रहणेर सर्वोच्च स्थितिकाल 3 घंटा 40 मिनट। एई पूर्णग्रास चंद्रग्रहण दृश्यमान हबे भारत बांग्लादेश मध्य पाश्चात्येर सकल देश सह पुरो एशिया महादेश उत्तर अमेरिका महादेश दक्षिण अमेरिका महादेश अस्ट्रेलिया महादेश आटलान्टिक महासागरेर उत्तर भाग एवं प्रशांत महासागरे दृश्यमान हबे एई पूर्णग्रास चंद्रग्रहण। जे समस्त स्थाने एई चंद्रग्रहण दृश्यमान हबे सेई समस्त स्थानेर नाम एवं समयगुलो प्रदान करा हच्छे। बांग्लादेशे 8 नवेम्बर 3:08 चंद्रग्रहण शुरू हुए सन्ध्या 6:48 पर्यन्त थाकबे। भारते दुपुर 2:38 थेके सन्ध्या 6:18 पर्यन्त। पाकिस्तान दुपुर 2:08 থেকে বিকাল 5:48 পর্যন্ত। নেপালে দুপুর 2:55 থেকে সন্ধ্যা 6:33 পর্যন্ত। ভুটান বিকাল 3:08 থেকে বিকাল 4:48 পর্যন্ত। জাপান সন্ধ্যা 6:08 থেকে রাত 8:48 পর্যন্ত। হংকং বিকাল 5:08 থেকে রাত 8:48 পর্যন্ত। দক্ষিণ কোরিয়া সন্ধ্যা 6:08 থেকে রাত 9:48 পর্যন্ত। চীন বিকাল 5:08 থেকে রাত 8:48 পর্যন্ত। অস্ট্রেলিয়া রাত 8:08 থেকে রাত 11:48 পর্যন্ত। নিউজিল্যান্ড রাত 10:08 থেকে মধ্যরাত্র 1:48 পর্যন্ত। দুবাই এবং আবুধাবিতে দুপুর 1:08 থেকে বিকাল 4:48 পর্যন্ত। ওমানে দুপুর 1:08 থেকে বিকাল 4:48 পর্যন্ত। নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে ভোর 4:08 থেকে সকাল 7:48 পর্যন্ত। ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডাতে ভোর 4:08 থেকে সকাল 7:48 পর্যন্ত। সান ফ্রান্সিসকো মধ্যরাত্র 1:08 থেকে ভোর 4:48 পর্যন্ত। ওয়াশিংটনে ভোর 3:48 থেকে সকাল 6:48 পর্যন্ত। মন্ট্রিয়াল এবং অন্টারিওতে ভোর 4:08 থেকে সকাল 7:48 পর্যন্ত। ব্রিটিশ কলম্বিয়াতে মধ্যরাত্র রাত 1:08 থেকে ভোর 4:48 পর্যন্ত। ব্রাজিল এবং আর্জেন্টিনাতে সকাল 6:08 থেকে সকাল 9:48 পর্যন্ত। পেরুতে ভোর 4:08 থেকে সকাল 7:48 পর্যন্ত। চিলিতে সকাল 6:08 থেকে সকাল 9:48 পর্যন্ত। বিকাল 5:10 থেকে রাত 8:48 পর্যন্ত। ইন্দোনেশিয়া বিকাল 4:08 থেকে সন্ধ্যা 7:48 পর্যন্ত। গ্রহণের সময় আমাদের যে সমস্ত বিধিনিষেধ পালন করা দরকার। গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ। কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা নিষেধ। গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। গ্রহণের সময় অধিক হরির নাম জপ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা মোবাইল কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শাস্ত্রকথা আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান ও দান করা কর্তব্য। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণের আগে তুলসী পত্র রেখে দিতে হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী অবশ্যই অবশ্যই পালন করতে হবে, যেন
তার খারাপ রশ্মির প্রভাব সন্তানের উপর না পড়ে। গ্রহণের পর পবিত্র নদী অথবা গঙ্গার জলে স্নান করা কর্তব্য। যদি তা সম্ভব না হয়, আপনার বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে সেই জলের মধ্যেও আপনি স্নান করতে পারেন। স্নান করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গতপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবার্য অভ্যন্তর সূচি। ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলেস্মিন সন্ধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থান্নতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।